পরিবেশনা চলে যাবো মাসুদ ভাই, নাকি শিওর আপনার শিওর একাই? তুই আচ্ছা, এর পরবর্তী পরিবেশনা আমাদের মির্জাপুর ক্যাড কলেজের 4 জন সদস্য, তারা একটা ব্যান্ড ফর্ম করেছে, অনেকদিন ধরে তারা প্র্যাকটিস করে। তারা দুজন থাকে, 3 জন থাকে ওয়েস্ট কোস্টে, 2 জন সিয়াটলে, 1 জন আই থিঙ্ক বে এরিয়া ক্যালিফোর্নিয়া, আর 1 জন ইস্ট কোস্টে সাউথ ক্যারোলিনাতে। আমরা তাদের মুখ থেকে শুনি তাদের ব্যান্ডের নাম, তাদের পরিচয়, তারা কিভাবে গান করছে। শুরু করো প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ জিয়া ভাই। প্রিয় এক্স ক্যাডেট, শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনএস ব্যান্ডের এই সংক্ষিপ্ত আয়োজনে। জিয়া ভাই বলেছে যে আমরা বিভিন্ন স্টেটে থাকি, বাট আমরা অনলাইনে সফটওয়্যার মাধ্যমে কমিউনিকেট করে আমরা মিউজিক কম্পোজ করি, প্র্যাকটিস করি। প্রথমে আমাদের ব্যান্ডের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে এনএস। এনএস মানে হচ্ছে নির্লজ্জতাই সম্বল, আমাদের ব্যান্ডের লিড গিটারে আছে ফেরদোস, অলসো ভোকাল। আমাদের ব্যান্ডের বেস গিটার অ্যান্ড লিড ভোকালে আছে তানজিম, আর কিবোর্ডে আছে ফারুক, আর আমি আহসান আছি ড্রামসে। তো আমাদের আজকের ফার্স্ট গানটি থেকে শুরু করবে হচ্ছে ফেরদোস। ফেরদোস প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, একটু যান্ত্রিক গোলযোগ থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভলিউম লেভেল, গিটার শোনা যাচ্ছে? আসান। আচ্ছা, আমি গানটা দিয়ে শুরু করি। এই গানটি আপনারা সবাই জানেন, অনেক পরিচিত, লাকি আখন্দের সুরে গান উনি করেছেন এবং গানের কথা লিখেছেন মোহাম্মদ নুরুল হুদা। এই জন্য মেনশন করছি যে উনি আমাদের একজন এক্স ক্যারেটের বাবা, আমাদের 24 ব্যাচের তানভীর হুদা ভাইয়ের বাবা। ওকে, প্রাণে সহে না।
জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না, জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না, ও তোরই মতো কোনো দিন আমি যে ভুলে যাব, তোরই মতো কোনো দিন আমি যে ভুলে যাব, তবু এই চালা প্রাণে সইল না রে, এই জ্বালার প্রাণে সহে না, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না। থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ, এক্সেলেন্ট। ফারুক, তানভীর ফারুক করবে নেক্সট গানটা। আচ্ছা, শোনা যাচ্ছে ঠিক মতো সাউন্ড? ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ মেকানা ফর গিভিং দিস অপরচুনিটি। আমি তানভীর ফারুক, আমি এনএস ব্যান্ডে কিবোর্ড বাজানোর চেষ্টা করি, আর আমি যে গানটা করার চেষ্টা করব, এটা এটা খুবই বিখ্যাত গান, আপনারা সবাই জানেন, এটার কথা ও সুর সলিল চৌধুরীর, অনেক রথী মহারথীরা এই গানটা গেয়েছেন, হেমন্ত কুমার, তারপর আলমগীর হক, শ্রীকান্ত আচার্য। তো আমি আমি চেষ্টা করছি ওটা করার। গানটা হচ্ছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি
তুমি হারা আমায় প্রশ্ন করে ধ্রুব তারায় আমি পথ খুঁজি না কো পথ মরে খোঁজে মন যা বোঝে না বোঝে না বুঝে তা বোঝে আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে ধ্রুব তারা আর কত কাল রব দিশাহারা রব দিশাহারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এক্সেলেন্ট তো মাসুদ ভাইয়ের সাথে বলতে হয় এই গানটা অনেক পুরনো এবং করা দুঃসাহস পরে গানটা করছে তানজিম হ্যালো শুনতে পাচ্ছেন আচ্ছা আমার গানটা শুরুর আগে আমি একটু গানটার প্রেক্ষাপটটা দিয়ে দিই তা আমি গানটা যেটা করব সেটা হচ্ছে জেমসের মা এখানে আপনারা যারা আছেন সবাই হয়তো বা গানটা শুনেছেন আমরা গানটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি আমরা এটা আমাদের কমপ্লিটলি নিজেদের কম্পোজিশন গানটার গিটারে আছে ফেরদৌস ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হবে আর কি সেটার সাথে কিবোর্ডে ফারুক আর ড্রামসে আছে আহসান কম্পোজিশন কমপ্লিটলি আমাদের নিজেদের এবং ভোকালে আমি হোপফুলি আপনাদের পছন্দ হবে মাস দশ দিন ধরে গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের মাধব কোথা হারালো সবাই বলে রাতের তারার আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না কোলে শুয়ে হারানো শিশু অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুমি বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা? ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুমি বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ভোরের তারা জানিয়ে দিস, অনেক দেখি আর কাঁদতে পারি না। আমরা পর্দার অন্তরালে, স্ক্রিনের পিছনে, সো বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কি ভালো লাগছে না, কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ। মিউটের জন্য বলা, তোমরা বুঝতে পারলে না তোমাদের কত ভালো হয়েছে আসাদ ভাই, তোমাদেরকে শুধু একটা কথা আমি মানে সবার পক্ষ থেকে বলি, তালিটা কিরকম হতো সেরকম হতো আর কি। তারিফ কেসে করু তোমারা আলফাজ নেহি মিলতে, তারিফ কেসে করো তোমারা আলফাজ নহীঁ মিলতে, তুম ও ফুল হ্যায় জো বার বার নহীঁ খিলতে। আর তার সাথে আমি একটু অ্যাড করে দিই, ক্যা তারিফ করো উসকি জিসনে তুঝে বানায়া। মাসুদ ভাই, ওদেরকে বলেছিলাম তিনটা গান করার জন্য, আরেকটা কি গাবে? কেন হচ্ছে না তো আকবর ভাই কি বলেন? হোয়াট আকবর ভাই সেজ? আকবর ভাই গান টান গুলো ভালো লাগছে? আকবর ভাই তো দেখছিলাম, ওরা আছেন Agur bhai, I'm saying Agur bhai. Agur bhai, are you enjoying the songs? Unmute correct to bolen. Ha, are you liking the songs? Oh, fantastic, everything is nice, beautiful. That's all. Agur bhai, Yusuf bhai, ami Shafiq bhai ke dekhte pachhi, he is smiling. So we have Zaman bhai is smiling. Shafiq bhai is smiling. Eta mone MC Kamal bhai is smiling. It's wonderful that we have so much talents here. Thank you boro bhai ra, thank you. We can already plan who will be singing at the next reunion. Yeah, yeah. Tale ami bidai nichi, floor is yours Tanzim. Dua prarthi. Thik ache tumra. Hey, tumra koro. Zia, Zia, Zia. Ji, Masroor bolen. Masroor ektu gaan gabe na? Masroor amader GCC er Masroor is ready. No, ready kina? Ami dekhchi okay. Tale ei ganta shesh howar pore jodi o ready thake tale pore. Ami chester kotha hoyni. To tumra ekta gaan kore. Masroor shob somoy ready thake. Acha acha. Thik ache. তোমরা একটা গান পরিবেশন করে তারপরে আমরা মাসুরের দিকে চলে যাব। থ্যাংক ইউ ফেরদৌস। জেমস ইয়ে করবি কবিতা? দুইটা জেমস হয়ে যাবে? সবাই কি জেমস এর ফ্যান এনাফ যে দুইটা গান গাওয়ার মতো নাকি? হ্যাঁ জেমস কর দাও একটা। ইয়া জেমস ফ্যান, জেমস ইজ ফাইন, বাট লাকি এখন তোলে পর একটু ভালো লাগে আমাদের, তো আমরা ওল্ডারলি এল্ডারলি পাপ লাইক লাকি এখন। হ্যাঁ একটা গুড পয়েন্ট বলছেন, কিন্তু আসলে আমি তুলনায় একটু ইয়াঙ্গার, আমি এখনো কিন্তু জেমস এর আশপার কালে আসলাম একা পছন্দ করি। হোয়াট এভার ইউ লাইক,
মাসুদ ভাই, আলম ভাই কোথায় আজকে? বরিশাল, আপনার বরিশালে? আচ্ছা ঠিক আছে, আমি কবিতা শুরু করছি। ফেরদৌস আবার এলো যে সন্ধ্যার জন্য রেডি হচ্ছে ততক্ষণে। আমি খুঁজে দেখি গানের খাতা। সবাই মিউট করলে একটু ভালো হবে। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। বেদনা সিক্ত অশান্ত এই মন, খুঁজে ফেরে মেটায় প্রয়োজন। যত দূর যাবে ব্যাকুল হৃদয়, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। ফারুক আন্টিয়ানা। Thank you. Out from me, Fedos.
দর্শকদের অনুরোধ অন ডিমান্ড জস্তপু ভাই আমরা কি অন টাইম টাইম নিচ্ছে না যদি নেক্সট ইয়ার থাকে ইটস ওকে আবার এরও যে সন্ধ্যার জন্য সময় আছে আমরা তো অত্যন্ত দুর্বল ছোট দল সব গান আসলে প্রস্তুত নাই এই মুহূর্তে আমার হাতে ধরেন এলআরবির একটা গান আছে সেটা হচ্ছে আপনি তো মিউজিশিয়ান বড় ভাই জিতে কর ফরদু সরি জিতে করতে পারিস লেট মি সি আচ্ছা ওই উপরের জায়গাটা হালকা করে ছেড়ে দিব আর কি শোনা যাচ্ছে গিটার এবং ভোকাল এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে Thank you. Beautiful, beautiful, beautiful. Amader excellent, excellent singing.